যাত্রা জগতর চর্চিত ও সুপরিচিত কলাকার বা নায়ক আমি তাঙ্ক সহ সিধাসল আলোচনা করা যিকি নিজের নিখুণ অভিনয় এবং দর্শক মতওয়ালা বনুথার যে কলা সে আজ পর্যন্ত বজায় রাখিছেন তাঙ্ক সহ সিধাসল আলোচনা করা যাকে আপনার জাঁথিবে নিশ্চয়ভাবে সে সুপরিচিত বাপি পণ্ডা তেমনি আমার সহ সিধাসল আলোচনা করি অর্গস নিউজ কু আপনার স্বাগত করছি। এই যে যাত্রা জগতর গত পূর্বর যাত্রা অভিনয় বা কলা এবং বর্তমান অভিনয় কোন পার্থক্য দেখুছেন? নমস্কার জয় জগন্নাথ। আগর যা লা এবে সেই ফর্মুলা সেই গোটি অভিনয় মধ্য মাধ্যম সেই বর্তমান কেবল আমার টেকনোলোজি টিকে ডেভেলপমেন্ট হয়েছে নচে কলা সেই বরং আগর যে কলাকার মানে লে সে সাধনা বহুত করুলে সে তপস্যা সাধনা বলরে সে যে অভিনয় করে যাইছেন হুয়েত এবে যে একবিংশ শতাব্দীর যে কলাকার দেখা যাচ্ছেন ইনক্লুডিং মি মানে মুবি তাঙ্কর পাদ ধূলিকে বি সরি নুহ অনেক চেষ্টা অনেক সাধনা অনেক পরিশ্রম অনেক তপস্যা বলরে হি এই জায়গার মঞ্চ উপরে লাইভ প্রোগ্রাম যেটা কি আমি রঙ্গবলি সিধাসলক অভিনয় আমি করে পারুছে যে কি আমার মনের সাহসটা বাঁধি পারিছে সত কিন্তু পূর্বর যে কলাকার মানে যে প্রকার অভিনয় করুলে সে অভিনয় আমি পারি বাপি পণ্ডা যে কি যাত্রা জগত জন সুপ্রতি নায়ক যে বর্তমান যে আপনার যে প্রশংসা পাউছেন সাউছেন দর্শক যে মতওয়ালা করছেন যে নিখুণ অভিনয় সে অভিনয় টিকে কইব নেই মু জানে নি কোন করে মঞ্চ উপরে মু কেবল নির্দেশকর কহিবা অনুসারে নাট্যকারঙ্কর লেখনীরু যে শব্দ বাহি থাকে সেই সংলাপ মাধ্যমে মো অভিনয় করা চেষ্টা করে চরিত্র মধ্যে রই কিন্তু দর্শকর আশীর্বাদ দর্শকর ভাল পাইবা মু সাউন্ডটি চালিছি বোধ হুয়ে এইটা মোর গোটে সৌভাগ্য কিন্তু মু জানে নি মু কেতে দূর সফল অভিনেতা হয়ে পারছি। তো আমি দেখিছু যে যাত্রা জগতর যে পূর্বতন সব কলাকার মানে অনেক যাত্রা জগতের তাঁকর অভিনয় সরিগলা পরে মানে যাত্রা জগতের যে ছাড়ি দিকে দুর্দিনের সে কলাতিপাত করতে কিন্তু সে কোণ হলে সে খুশির জীবন বিতাই পাবে। অবভিয়সলি এই কথাটা আমি সরকারের পাখে বারম্বার আমি উপস্থাপন করছু এবে এই আমার বর্তমানে এই পড়াশোড়ে চালছে প্রোগ্রাম এটা হচ্ছে আমার নীলগিরি পড়াশো এইটি আমার জনে কলাকার সি বয়স যেতবে হয়ে গেল সে ম্যানেজমেন্ট দায়িত্ব রে মানে আরেঞ্জর হিসাব রে রুম যোগাতে এই কুড়ি দিন তলে তাঁকর গোটে গোড়ে গোটে ঘাট হল সেটা শুখলানি যে বাধ্য হয়ে তাঁর গোড় কটা গলা এটা রিসেন্ট এই জায়গার কেস তেমনি এইভাবে দুর্দিন অবস্থায় অনেক কলাকার যা কি পুলিশ প্রটেকশন দিয়ে মঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়া সে হচ্ছে এমনি যদু পণ্ডা মহোদয় সে এবে সজ্জাস সে এবে বিমার রোগগ্রস্ত হ্যাঁ ভত্তাটি মিলুছে সত যে ভত্তা মিলুছে সে সফিসিয়েন্ট নুহে তেমন আমি কোণ কইলু আমি প্রিন্সিপাল সেক্রেটারি এডিশনাল চিফ সেক্রেটারি যে অমর কলচরাল ডিপার্টমেন্টে আমি উপস্থাপন করছি যে কি সেই বারশ টাকাটা তাঁর তিন হাজার টাকা দিয়ে যাবে প্লস যে চারি হাজার টাকা যেটা কেন্দ্র সরকার দেখছেন যে বারশ টাকা মুখ্যমন্ত্রী সহায়তা যোজনা পাচ্ছেন সে বারশ টাকাটা সেই মাইনাস করেদান তেমন মোর কহা কথা যদি জনে নেতা বিধায়ক থাকা সময় সে ভত্তা পাচ্ছেন এমপি হয়ে সারা পরে সে এমপি ভত্তা বি পাচ্ছেন যদি জনে নেতা ডবল ভত্তা পাইপার যে কি কুমেন যে কি গাইডলাইন না যে কি জনে লোক কেবল দিটা ভত্তা পাইপার যদি বার্ধক্য ভত্তা পাচ্ছ তাহলে কলাকার ভত্তা পাইপার যদি কলাকার ভত্তা পাচ্ছ তাহলে বার্ধক্য ভত্তা পাইপার তাহলে জনে বিধায়ক যেতবে সে তাঁর ভত্তা পাইপার পাঁচ বর্ষ পাঁচ বর্ষ তাঁকর কাম সি আসলে পুরো সেবা মনোবৃত্তি নেই সেবা করা কিন্তু এটা কমিটি হয়ে পড়ছে এমপি হয়ে গলা পরে আউটে ভত্তা পুঁ যেতবে সে সরপঞ্চ হয়ে যাচ্ছে আউটে ভত্তা চেয়ারম্যান হয়ে যাচ্ছেন আউটে ভত্তা তেমন সি গোটে পরে গোটে ভত্তা পাইপার এটা কোণ কলাকার প্রতি অন্যায় নুহে কি যে সংবিধান তৈরি করছেন সে স্বার্থপর নুহতি কি মু আপনার মাধ্যমে সেই মানুষ পচারি যদি সে দ্বিতীয় ভত্তা পাইপার জস্ট অ্যান এক্সাম্পল
ଜଣେ ଏକ୍ସ ସର୍ଭିସମ୍ୟାନ୍, ସେ ସୀମା ସୁରକ୍ଷା ବାହିନୀ ହେଉ ସେନା ବାହିନୀ ହେଉ ଅବସର ନେଉଛନ୍ତି, ଭତ୍ତା ପାଉଛନ୍ତି, ଏଠି ଯେତେବେଳେ ବିଧାୟକ ହେଇଯାଉଛନ୍ତି ତ ଭତ୍ତା ପାଉଛନ୍ତି। ଆଜ୍ଞା ପସିବୁଲ ଯଦି ତାଙ୍କ ପାଇଁ ପସିବୁଲ ୱାଇ ନଟ୍ ଅସ୍। ଆମେ ଦେଖିଛୁ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ କଳାକାର ସଂଘ ଦାବି କରିଛି, ଆନ୍ଦୋଳନ କରିଛି, କିନ୍ତୁ ଦାବି କ'ଣ ପୂରଣ ହେଇଛି ସେତେବେଳେ? ଆଜିର ଯେଉଁ ସରକାର ଅଛନ୍ତି ସେ ହେଉଛନ୍ତି ପାଣିର ଗାର ଟାଣିବା ଭଲ ଭାବେ ଶିଖିଛନ୍ତି। ସରକାର ଅଛନ୍ତି କ'ଣ, ସରକାର ଆମେ କରୁଛୁ ନା, ତେଣୁ ମୁଁ ଭାବିନେବି ଆମେମାନେ କେବଳ କଥା ଆମର ପାଣିର ଗାର। ଆମେ ଯେତେବେଳେ ନିର୍ବାଚିତ ସମୟ ଆସିଯାଏ ସେହି ସମୟରେ ମୁଁ ବି ସେତେବେଳକୁ ମୁଁ କହିଦିଏ ନାଇଁ ଏଇ ବୋଧେ କିଛି କରିପାରିବେ, ଏମିତି ମୋ ପରି ଅନେକ ମଧ୍ୟ ରହିଛନ୍ତି। ତେଣୁ ମୁଁ ଏବେ ଆପଣଙ୍କ ମାଧ୍ୟମରେ ମୁଁ କହିବି ଯେ କି ବର୍ତ୍ତମାନ ସଚେତନର ସମୟ ଆସିଯାଇଛି। ଅନେକ ଲୁଟ, ଅନେକ ଭ୍ରଷ୍ଟାଚାର, ଅନେକ ରାହାଜାନୀ ବଢ଼ି ଚାଲିଛି। ପପୁଲେସନ୍ ବଢ଼ୁଛି ବୋଲି ତ ପାୱାର ତ ଆମ ହାତରେ ଅଛି ନା, ପ୍ରଶାସନ ତ ଆମ ହାତରେ ଅଛି ନା, ତ ଆମେ ସେମାନଙ୍କୁ ଯଦି ଏବେ ଦମନ ନ କରିବା, ଏବେ ଯଦି ଆମେ କିଛି ପରିବର୍ତ୍ତନ ନ କରିବା, ତାହେଲେ ହୁଏତ ଆଗାମୀ ଦିନରେ ଆମ ପାଇଁ ବହୁତ ବଡ଼ ସମସ୍ୟା ଛିଡ଼ା ହେଇପାରେ। ସରକାରଙ୍କ ସହିତ ଆମର ଯାହା କଥାବାର୍ତ୍ତା ହେଇଥିଲା ସେଥିରୁ କେବଳ ଆମର ଭତ୍ତାଟିଏ ଦେଇଛନ୍ତି, ସେ ଭତ୍ତା ପାଇଁ ହେଉଛି ଯେହେତୁ ଆମର ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦେବି ଆପଣଙ୍କ ମାଧ୍ୟମରେ ସଚିବ ମହୋଦୟଙ୍କୁ, କିନ୍ତୁ ଆମେ କହିଥିଲୁ ଆଉ ଲକ୍ଷେ କଳାକାରଙ୍କୁ ଭତ୍ତା ଦିଆଯାଉ, ଅନେକ କଳାକାର ଅଛନ୍ତି, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ବି ହେଇନାହିଁ। ତେଣୁ ଆଶା ରଖିଛି, ଦେଖାଯାଉ କ'ଣ ହେଉଛି। ଯେତେବେଳେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ପାଖକୁ ଆପଣ ଯାଆନ୍ତି ଷ୍ଟେଜ୍ ଉପରକୁ, ମୁହଁରେ କଳା ବୋଳି ଦର୍ଶକକୁ ହସାନ୍ତି, ସତରେ କ'ଣ କଳାକାରଟେ ନିଜେ ହସିବେ? ଦୀପ ସଦୃଶ ଏବେ ଯାଇଛେ କାଳୀପୂଜା, ଆମେ ରଙ୍ଗ ରଙ୍ଗେଲିରେ ଆମେ ଦୀପ ଜାଳି ଆଲୋକିତ କରିଥାଉ। ଏବେ ସିନା ସବୁ ସେ ବାହାରିଆ ଫରେନ୍ରୁ ସବୁ ଲାଇଟ୍ ଫାଇଟ୍ ଆସିଗଲା, ଦୀପ ସଦୃଶ ଯାତ୍ରା ଅନୁଷ୍ଠାନ। ଦୀପ ଯଦି ମାଲିକ ଯିଏକି ଆମର ଯେଉଁମାନେ ପ୍ରଯୋଜକ ସିଏ ହେଉଛନ୍ତି ଦୀପ, ତେଲ ହେଉଛନ୍ତି ଦର୍ଶକ, ସଳିତା ହେଉଛନ୍ତି କଳାକାର। ଦୀପଟେ ତିଆରି ହେଲା, ଦର୍ଶକ ଆମର ଈଶ୍ୱର ସମାନ, ସଳିତାରେ ସେ ଦୀପରେ ତେଲ ଦେଲେ ଆମେ ସଳିତା ଜଳିଲୁ, ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଜଳୁଥିବୁ ଯେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦର୍ଶକ ଆମ ପାଖରେ ଅଛନ୍ତି, ନଚେତ୍ ସେଇ ଦୀପରୁ ତେଲ ସରିଗଲା ପରେ ସଳିତା ପୋଡ଼ି ପାଉଁଶ ହେଇଯାଏ। ଆପଣ ବାଲେଶ୍ୱର ମାଟିର ଗର୍ବ ଓ ଗୌରବ, ସେଇ ବାଲେଶ୍ୱର ବାସୀବାସୀଙ୍କ ପାଇଁ ବା ଯେଉଁମାନେ ଦର୍ଶକ ଆପଣଙ୍କ ଅଛନ୍ତି ତାଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ଅଭିନୟ ବା ଗୋଟେ ଆକ୍ଚୁଆଲି ମଞ୍ଚ ଉପରେ ସଂଳାପ ଶୁଣିବା ଆଉ ମଞ୍ଚ ବାହାରେ ସଂଳାପ ଶୁଣିବା କେବଳ ଏତିକି କହୁଛୁ, ବର୍ତ୍ତମାନ ଚାଲିଛି ଆମର ମୃତ୍ୟୁ ପରେ ମଣିଷ, ଏ ମୃତ୍ୟୁ ପରେ ମଣିଷର ଗୋଟେ ଲେଟେଷ୍ଟ ମେସେଜ ଆଉ ରିଅଲ ଫ୍ୟାକ୍ଟ ଯେଉଁଟାକି ସୋସାଇଟିରେ ହେଉଛି, ଆଉ ଖାସ କରିକି ଆମର ଯେ ପ୍ରଯୋଜକ ଅଛନ୍ତି ସିଏ ହେଉଛି ଜଣେ ସୋସିଆଲ ୱାର୍କର, ଏଇ ନାଟକୀୟ ମାଧ୍ୟମରେ ଜନଜାଗରଣ କରାଇବା ତାଙ୍କର ଲକ୍ଷ୍ୟ। ଏଇ ଯେଉଁ କାହାଣୀ ପ୍ରସ୍ତୁତ ହେଇଛି ଏ ବର୍ଷ ମୃତ୍ୟୁ ପରେ ମଣିଷ, ବର୍ତ୍ତମାନ ଦର୍ଶକ ଦେଖନ୍ତୁ, ଆପଣ ଦର୍ଶକଙ୍କୁ ମୁଁ କହିବି ଆପଣମାନେ ଏ ଭିଜୁଆଲ ବି ନେବେ, ଦେଖି ବର୍ତ୍ତମାନ ଚାଲିଲାଣି ପାଞ୍ଚ ନମ୍ବର ସିନ୍ ଚାଲିଛି, ଦର୍ଶକ କେତେ ଉତ୍କଣ୍ଠାର ସହିତ ଆଗ୍ରହ ସହିତ କାହାଣୀ ଭିତରେ ପଶିଗଲେଣି ଏବେ, ତା କାରଣ ହେଉଛି ଲେଟେଷ୍ଟ ମେସେଜ ଆଉ ଆମର ଯେଉଁ କଳାକାରମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କର ନିଖୁଣ ଅଭିନୟ, କାହିଁକିନା ଇଏ ହେଉଛି ଟିମ୍ ୱାର୍କ, ପାଞ୍ଚ ଆଙ୍ଗୁଳି ଯଦି ପୁରା ଏକଦମ ମଜବୁତ ନ ହେବ ତାହେଲେ ଟିମ୍ ୱାର୍କ କେବେ ବି ସକ୍ସେସ୍ ହୁଏନି। ସେଇଥିରେ ଗୋଟେ ଛୋଟିଆ ସଂଳାପ କହୁଛି ମୁଁ, ଆରେ ଏଇ ସମ୍ପଦ ମୁଁ ମରିନି ରେ, ବଞ୍ଚିଛି, କାହିଁକି ମୁଁ ବଞ୍ଚିଥାଉ ତ ତମେମାନେ ମୋତେ ମାରିଦେଉଛ, ନିଜ ଲୋକ ଯଦି କେହି ମରିଯାଏ ତାହେଲେ ତା ଭାଇ ବନ୍ଧୁ କୁଟୁମ୍ବ ସମସ୍ତେ ତା ସବ ପାଖରେ ଭଗ ବଢ଼େଇଛି, ସ୍ମାର କରି କାନ୍ଦି କାନ୍ଦି ଈଶ୍ୱରଙ୍କ ନିକଟରେ ପ୍ରାର୍ଥନା କରି କୁହନ୍ତି, ହେ ଈଶ୍ୱର ତମେ ମୋ ବାପା ଭାଇଙ୍କର ଜୀବନକୁ ଫେରେଇ ଦିଅ, ତୁ ମୋର କୋଉ ଭାଇ ବନ୍ଧୁ କୁଟୁମ୍ବ ମୁଁ ବଞ୍ଚିଥାଉ ତ ତୁ ମୋତେ ମାରିଦେଉଛୁ କାହିଁକି। ଏଇଟା ଅଛି ମାନେ ଜଣେ ବଞ୍ଚିଛି କିନ୍ତୁ
ସରକାରୀ କାଗଜପତ୍ରରେ ମରିଯାଇଛି, ଏଇଟା କେମିତି ସମ୍ଭବ ହେଉଛି ଆଜିକା ଡେଟ୍ରେ? ତାହେଲେ କ'ଣ କରୁଛି ଆମ ସିବିଆଇ, କ'ଣ କରୁଛି ଆମ ଇଣ୍ଟେଲିଜେନ୍ସ, କ'ଣ କରୁଛି ଆମ ପୋଲିସ ପ୍ରଶାସନ, କ'ଣ କରୁଛନ୍ତି ଉଚ୍ଚ ପଦ ଅଧିକାରୀ? ଏଇଭଳିଆ କେସ୍ ଯଦି ବର୍ତ୍ତମାନ ସିବିଆଇ ଦ୍ୱାରା ତଦନ୍ତ କରାଯିବ, ଅନେକ ଲୋକ ଇନ୍ସୁରାନ୍ସ ଯେଉଁମାନେ କରିଦେଉଛନ୍ତି ତାଙ୍କୁ ତାପରେ ଇନ୍ସୁରାନ୍ସ ପାଇବା ପାଇଁ ବୟସ ନହେଲେ ତାଙ୍କୁ ମାରି କାଗଜପତ୍ର ମାରିଦେଉଛନ୍ତି, ତାପରେ ସେଇ ଇନ୍ସୁରାନ୍ସ ପଇସାର ଏସ୍ କରୁଛନ୍ତି। କାହା ପଇସା ସେଇଟା? ଆମରିମାନଙ୍କ ପଇସା ନା, ଆମରିମାନଙ୍କ ଟ୍ୟାକ୍ସର ପଇସା ନା? ଯଦି ଆପଣମାନେ ଭାବୁଛନ୍ତି ଯାଇକିନା ମୁଁ ତ ଟ୍ୟାକ୍ସ ଦିଏନି, ସକାଳୁ ଉଠିବା ପାଖରୁ ନେଇ ଶୋଇବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ଟ୍ୟାକ୍ସ ଦେଉଛନ୍ତି ପ୍ରତ୍ୟେକଟି ବ୍ୟକ୍ତି, ଯେଉଁ ଆମରି ଟ୍ୟାକ୍ସ ପଇସାରେ ସେମାନେ ଏସ୍ କରୁଛନ୍ତି। ଅନେକ ଅନେକ ଲୋକ ଏମିତି କୋଟି 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 ଟଙ୍କା ନେଇ ଆମ ଭାରତ ବାହାରକୁ ବି ପଳେଇଗଲେଣି, କେତେଜଣ ଓଡ଼ିଶା ବାହାରକୁ ଯାଇ ଭାରତରେ କେଉଁଠି ଆତ୍ମଗୋପନ କରୁଛନ୍ତି, ଏଇଭଳିଆ ସବୁ ଜିନିଷ ଅଛି। ଏଇ ଜିନିଷକୁ ବନ୍ଦ କରିବା ପାଇଁ, ସରକାରଙ୍କ ଆଖି ଖୋଲିବା ପାଇଁ, ପ୍ରଶାସନ ଆଖି ଖୋଲିବା ପାଇଁ ଯାତ୍ରା ଶ୍ରୀ ବିଷ ଦେବା ଏଥର ପ୍ରସ୍ତୁତ କରିଛି। ମୃତ୍ୟୁ ପରେ ମଣିଷ, ଆନ୍ଦୋଳନ କରିବେ ମଲା ମଣିଷ ସବୁ, ଯେଉଁମାନେ କାଗଜପତ୍ର ମରିଯାଇଛନ୍ତି। ଏଇଟା କାହାଣୀ ମାଧ୍ୟମରେ ଦେଖିଲେ ମଜା ଲାଗିବ। ଶୁଣୁଥିଲେ ଯାତ୍ରା ଜଗତର ଯେଉଁ ସୁପରିଚିତ ନାୟକ, ତେବେ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଦର୍ଶକ ବନ୍ଧୁକୁ ସେଇ ଆଲୋଚନା କରୁଥିଲେ କିଭଳି ସେ ତାଙ୍କର ଜୀବନଶୈଳୀ, କଳାକାରଙ୍କ ଜୀବନଶୈଳୀ ଏବଂ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ଯାତ୍ରା ଚାଲିଛି ଏବଂ ପୂର୍ବ ଜାଗା ଯାତ୍ରାର କିଭଳି ଥିଲା ବ୍ୟତିକ୍ରମ, ତେବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁକୁ କ'ଣ କହିବେ ଶେଷରେ? ଦର୍ଶକ ବନ୍ଧୁଙ୍କୁ କହିବି, ଯେଉଁ ଚ୍ୟାନେଲ ପ୍ରକୃତର ନିଚ୍ଛକ ସତ ଘଟଣା, ନିଚ୍ଛକ ସତ କଥା ଏବଂ କାହାରି କଥାରେ ପ୍ରେରିତ ନୁହେଁ କିମ୍ବା କାହାରି କଥାରେ ପ୍ରଲୋଭିତ ନ ହୋଇ, ଯଦି ଆପଣଙ୍କର ଏଇ ଚ୍ୟାନେଲ ମାଧ୍ୟମରେ ଆମର ପ୍ରକୃତର ସତ ଘଟଣା, ସତ କଥା ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚାଇ ପାରୁଛନ୍ତି, ତ ଆମେ ସେଇ ଚ୍ୟାନେଲକୁ ଧନ୍ୟବାଦ ଦେବାଟା କ'ଣ ଆମର କାମ ନୁହେଁ କି, ଆମ ଧର୍ମ ନୁହେଁ କି? ଯଦି ହଁ, ତାହେଲେ କରନ୍ତୁ ନା, ଭଲ ପାଇବା ଦିଅନ୍ତୁ। ଭଲ ପାଇବାଟା କେମିତି? ଏଇ ଯଦି ଆପଣ ପୋର୍ଟାଲ ମାଧ୍ୟମରେ ଦେଖୁଛନ୍ତି ତାହେଲେ ଲାଇକ୍, ସବସ୍କ୍ରାଇବ୍ ଏବଂ ବାରମ୍ବାର ଦେଖିବା ପାଇଁ, ଆପଣଙ୍କ ପାଖକୁ ନୋଟିଫିକେସନ୍ ଆସିବା ପାଇଁ ବେଲ୍ ବଟନ୍ ଦବାନ୍ତୁ, ତା ସାଇଡ଼୍ରେ ଅଲ୍ଟା ମାରିଦିଅନ୍ତୁ, ନୋଟିଫିକେସନ୍ ଆପଣଙ୍କ ପାଖକୁ ପଳେଇ ଆସିବ। ସତ କଥା ଜାଣନ୍ତୁ ଏଇ ଚ୍ୟାନେଲ ମାଧ୍ୟମରେ। ଜୟ ହିନ୍ଦ। ଶୁଣୁଥିଲେ କିଭଳି ଥିଲା ତାଙ୍କର ଜୀବନଶୈଳୀ, ଯାତ୍ରା କଳାକାର ଏବଂ ଯାତ୍ରାର କିଭଳି ରଙ୍ଗମଞ୍ଚ ବତନ୍ତୁ ଚାଲିଥିବା, ଯେଉଁ କଳାକାର କିଭଳି କାଳାତିପାତ ଜୀବନ କରୁଛନ୍ତି, କିଭଳି ତାଙ୍କର ଦାବି କରୁଛନ୍ତି, ପ୍ରଶାସନ କେମିତି ଶୁଣୁଛନ୍ତି, ସେ ବିଷୟରେ ସେ କହୁଥିଲେ। ରେଡ଼ିଓ ଆକସ୍ମିକ।